নদিয়ার তীর্থনগরী নবদ্বীপে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে নবদ্বীপ শ্রীবাসঙ্গন ঘাট রোডে। সূত্রের খবর, রাহুল রায় বয়স 27, ওই যুবক শনিবার রাতে ভিক্ষুক বৃদ্ধাকে ধর্ষণ করে। আজ সকালে বৃদ্ধাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। বর্তমানে বৃদ্ধা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বৃদ্ধার এক ধর্ম সন্তানের অভিযোগের ভিত্তিতে নবদ্বীপ থানার পুলিশ রাহুলকে গ্রেপ্তার করে। সূত্রের খবর, ধৃত রাহুল এলাকার বখাটে ছেলে হিসেবে পরিচিত। অন্যদিকে ষাটোর্ধ্ব বৃদ্ধা ভিক্ষাবৃত্তি করে দিন যাপন করে এবং শ্রীবাস অঙ্গন ঘাট এলাকায় একটি বারান্দায় তিনি বসবাস করেন। ইতিমধ্যেই ধৃত রাহুল রায়কে গ্রেপ্তার করে নবদ্বীপ আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। রাজ্য জুড়ে এখন আমরা বদলে দেব খবরের সমীকরণ। দুদিনের জন্য মুখ দেখাতে নয়, আপনাদের কণ্ঠস্বর তুলে ধরতে রাজ্যের রাজপথে ছুটে চলেছি আমরা। রাজনীতি, খেলাধুলা, বিনোদন থেকে শুরু করে সমস্ত বিষয়ের চুলচেরা বিশ্লেষণ, নির্ভুল নিরপেক্ষ খবর জানতে চোখ রাখুন নদিয়া নিউজ 24। রাজ্য জুড়ে এখন আমরা বদলে দেব খবরের সমীকরণ। দুদিনের জন্য মুখ দেখাতে নয়, আপনাদের কণ্ঠস্বর তুলে ধরতে রাজ্যের রাজপথে ছুটে চলেছি আমরা। রাজনীতি, খেলাধুলা, বিনোদন থেকে শুরু করে সমস্ত বিষয়ের চুলচেরা বিশ্লেষণ, নির্ভুল নিরপেক্ষ খবর জানতে চোখ রাখুন নদিয়া নিউজ 24।